অমরপুরের রাজগাং পঞ্চায়েত অফিসে ফের চুরি। দ্বিতীয় দফায় বুধবার গভীর রাতে চোরের দল দুটি ফ্যান এসএমপিএস এর ছটি ব্যাটারি চুরি করে নিয়ে গেল চোরের দল, এলাকায় চাঞ্চল্য। অমরপুরে চোরের উপদ্রব বৃদ্ধি। এই উপদ্রবের মধ্যে অমরপুরের রাজগাং পঞ্চায়েত অফিসে এক সপ্তাহে পরপর দুবার চুরির ঘটনায় জনমনে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত 5ই সেপ্টেম্বর এই রাজগাং পঞ্চায়েত অফিস থেকে একটি টিভি, কম্পিউটার সহ বেশ কিছু অন্যান্য সামগ্রী চুরি যায়। থানায় মামলা তদন্ত সবই হয়েছে, এই রেশ এখনো কাটেনি। এই রেশ কাটতে না কাটতে ফের এই রাজগাং পঞ্চায়েতে বুধবার গভীর রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। সকালে অফিসে এসে কর্মীরা ঘটনা দেখে হতভম্ব। এদিনের চুরির ঘটনায় চোরের দল দুটি ফ্যান এবং এসএমপিএস এর ছটি মূল্যবান ব্যাটারি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। আর এই চুরির ঘটনায় স্থানীয় 2 থেকে 3 জনকে সন্দেহ করা হচ্ছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের ইনচার্জ। এখন মধ্যে আমরা চোরের সন্দেহ বলতে এখন আমরা ঠিক খবর পেয়েছিলাম, মানে 2 বা 3 জন সন্দেহ করছি আমরা, এখন ঠিক তাদের ধরতে পাইনি। আপনাকে মনে করেন যে লোকালি কেউ সব চুরি করতেছে না বাইরে? লোকাল লোকালেরই সম্পূর্ণ। বৃহস্পতিবারও এই চুরির ঘটনায় বীরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে, পুলিশ এসে তদন্ত কার্য করে গেছে। সর্বোপরি এই রাজগাং পঞ্চায়েত অফিসে পরপর 2 দিন চুরির ঘটনায় সভাপতি, সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্মী ও স্থানীয় সাধারণের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।